আমি উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছি নভেম্বর মাসের শেষে একদম, সে তো আমাকে দেখতে হবে, বুঝতে হবে পর্যবেক্ষণ করে, এবং আমাদের শিক্ষকরা কী চান, আমাদের শিক্ষার্থীরাও কী চান। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার রাজধানীর বুকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা, আমি বলবো না যে তারা ফেল করে, অর্থাৎ সিট সংখ্যাটা মাথায় রেখে কিন্তু শিক্ষার্থীদেরকে আমরা মানে নির্বাচন করি মেরিট বেসিসে। সে তো এটাও বলা উচিত না যে এত পার্সেন্ট পাস করেছে তার মানে বাকিরা ফেল, এটা সাইকোলজিক্যালি আমি মনে করি শিক্ষার্থীদের উপর একটা নেতিবাচক প্রভাব দেয়। সে মানে বি ইউনিটে আমাদের সিট সংখ্যাই হচ্ছে মাত্র 1270, এর বেশি আমরা বৃদ্ধি করতে পারছি না, কারণ আমরা স্বল্প পরিসরে, এবং সিট সংখ্যা বৃদ্ধি করতে হলে আবার ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের পারমিশন নিতে হয়, শিক্ষা মন্ত্রণালয় ইত্যাদি। তো গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার থাকবে কি থাকবে না সেই প্রেফারেন্সটা, সেটা অবশ্যই আমার শিক্ষক যারা আছেন, অভিজ্ঞ শিক্ষক, এখানে একাডেমিক কাউন্সিল আছেন, সিন্ডিকেট আছেন, সেখান থেকে তাদের মতামত আসবে। গেল বছরের যে বিষয়গুলি ছিল, যেভাবে যে প্রক্রিয়া পরীক্ষা নেওয়া আছে, এবার কিছু পরিবর্তন এসছে। যেমন আর্কিটেকচার, এটা আমরা পরীক্ষাটা নিয়ে নিয়েছি, এই ইউনিটের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেই আমরা দুপুর 3:30 থেকে 4:30 পর্যন্ত পরীক্ষা নিয়েছি। এবং চারুকলার যেটা কারিগরি পরীক্ষা, সেটাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা আছে, সেটাও আমরা খুব অতিসত্ত্বর নিয়ে নিব রেজাল্ট আউট হয়ে গেলে। আর যেটা হচ্ছে যে আমাদের এই ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ হয়ে গেছে, এবং বি ইউনিটও আমরা আশা করছি যে মোট আবেদনের সংখ্যা হচ্ছে 94,631 জন। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তো সেহেতু রেজাল্ট প্রসেসিং খাতা যখন পৌঁছে যাবে তার পরপরই রেজাল্ট প্রসেসিং শুরু হয়ে যাবে। এরপরে 10 তারিখে আছে আমাদের সি ইউনিটের পরীক্ষা, আর সেখানেও প্রায় মোট আবেদন হচ্ছে 40,116 জন। তো আমরা আশা করছি যে এবার যেটা কোর কমিটির আহ্বায়ক, ওনার সাথে আমরা যারা কাজ করছি, আমরা চাচ্ছি যে যত মানে শীঘ্রই সম্ভব ক্লাস শুরু করা যায়, সেদিকে আমরা লক্ষ্য রেখে রেজাল্ট প্রসেসিংয়ের জন্য যুগ্ম আহ্বায়ক হিসেবে আমি বিশেষ অনুরোধ জানিয়েছি, যাতে স্টুডেন্টদের কোনো সাফারিংস না হয়। কয়টা রাউন্ডে আসলে ভর্তি হচ্ছে? প্রায় মানে আমি যেটা দেখেছি যে গত গুচ্ছতে প্রায় 4 রাউন্ড ভর্তি হচ্ছে, তো যেটা আসলে আমি মনে করি কাঙ্ক্ষিত নয়, এই বিষয়টা থাকা দরকার নেই। এবং গুচ্ছ পদ্ধতিতে বেশ একটা যোগ্য টিমই কাজ করে আইটিতে, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আইটি এক্সপার্ট যারা, আইটি শিক্ষক যারা, তাদেরকে নিয়ে একটা টেকনিক্যাল কমিটি হয়েছে, এবং সেটার নেতৃত্বে আছেন একজন উপাচার্য ডক্টর নাসিম, এবং আমরা শিক্ষা নিয়ে সেই লক্ষ্যেই আমরা এবার কাজ করব যে রেজাল্ট যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়ার। একটা বিশেষ দিক হচ্ছে যে এবার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, বুয়েট হয়ে গেছে, মেডিকেল হয়ে গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, সেহেতু গুচ্ছ পদ্ধতিতে এবার নিশ্চয়ই যারা আসবে তারা জেনারেল ইউনিভার্সিটি বা বিজ্ঞান প্রযুক্তিতে যারা পড়তে চান সেই চয়েস দিয়ে আসছেন, সেটা আশা করছি যে সেই ধরনের একটা ব্যাকলগ এখানে এবার সৃষ্টি হবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।